আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। শুরুতে এবিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ আর মৃত্যু আবার বাড়লেও স্বাস্থ্যবিধির বালাই নেই কোথাও, উপেক্ষিত গণপরিবহনে রাস্তায়। শীতে বিপর্যস্ত রংপুর, দেখা মিলছে না সূর্যের, কষ্টের সীমানেই প্রান্তিক মানুষের, জীবিকার তাগিদে বের হতে হচ্ছে শ্রমজীবীদের। ফেডারেশন কাপ ফুটবলের দুই সেমিফাইনাল আজ বিকেলে মোহামেডান রহমতগঞ্জ, সন্ধ্যায় আবাহনী সাইফ স্পোর্টিং মুখোমুখি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনা সংক্রমণ ও মৃত্যু আবার বাড়লেও কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই, গণপরিবহনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, রাস্তায় চলাচলের বেশিরভাগ মানুষের মুখেই নেই মাস্ক। এদিকে রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণে টিকা সনদ প্রদর্শন করার সরকারি সুপারিশ বাস্তবতা বিবর্জিত মনে করছে রেস্তোরাঁ মালিক সমিতি। অন্য সময়ের মতোই পুরোপুরি স্বাভাবিক ফুটপাতের বেচা কেনা, আবারও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির বিষয়টি মাথায় নেই ক্রেতা কিংবা বিক্রেতা কারোরই। সামাজিক দূরত্ব তো দূরের কথা, রাস্তায় চলাচলে বেশিরভাগের মুখেই নেই মাস্ক। আমাদের মতো উন্নয়নশীল দেশে এটা আমাদের একটা মানে নিয়ে চলতে হবে। সব জায়গায় রোগ ছড়াইতেছে, আমাদের বাংলাদেশে আসতেছে, একটু ভয় একটু সমস্যা হইতেছে, মাঝে মাঝে ঠান্ডা হাসির লাগতেছে, সবাই একটু মাস্ক পরা উচিত, নিজে একটু সতর্ক হওয়া উচিত। মঙ্গলবার করোনা নিয়ন্ত্রণে 15 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু এর বাস্তবায়ন নেই কোথাও। গাদাগাদি করে যাত্রী তুলছেন পরিবহন শ্রমিকরা, অনেকেই মাস্ক শূন্য। যাত্রীদের বলি যার যার মতন সেফ মতন থাকেন, ঠিক আছে, সবাই মাস্ক পরে উঠেন, কেউ একটা সিরা যায়, কেউ একটা পরে যায়। করোনা যখন বাড়তে তখন মাস্ক ব্যবহার করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সেফ থাকাটা ভালো। রেস্তোরাঁগুলোতে অর্ধেক মানুষকে বসিয়ে খাওয়ানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ, তবে করোনাবিধি উপেক্ষিত বেশিরভাগ জায়গাতেই। ভোক্তারা বলছেন রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা সম্ভব নয়। এদিকে টিকা গ্রহণের সনদ দেখিয়ে রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণে নির্দেশনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, যদিও এ নিয়মের বিপক্ষে অবস্থান ব্যবসায়ীদের। টিকা সনদ তো সবাই সাথে নিয়ে ঘোরে না, আর সেকেন্ড কথা হচ্ছে আমরা যখন হোটেলে আসি তখন চাইলেও আমরা স্বাস্থ্যবিধি যে মেনটেন করা সেটা সবসময় করতে পারবো না, কেননা মাস্ক পরে তো আর খাওয়া দাওয়া করা যায় না। টিকা সনদ যেটা বের করছে এটা তো দেখা গেছে আপনার 10 জনের মধ্যে একজনের কাছে থাকবে না, এটা তো সমস্যা। এখন এই সমস্যা হইলে তার ব্যবসা প্রতিষ্ঠান চলবে না, এটা মোটেই বাস্তবসম্মত হবে না। বিদেশি শক্তিগুলো যে ই ডেলিভারি নামে যে নৈরাজ্য চালাচ্ছে, আজকে বহু মাস ধরে বলে আসতেছি সরকার এখন পর্যন্ত নীতিমালা করেনি, তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই আমরা মনে করি যে এই মানে এই সিদ্ধান্ত যে টিকা ছাড়া ভেতরে দেওয়া যাবে না। আমরা রেস্তোরাঁ কর্মীদেরকে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়ে তাদেরকে প্রায়োরিটি বেসিস যদি টিকার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে হয়তো আমরা এই ক্রাইসিস থেকে উত্তরণ পেতে পারি। রেস্তোরাঁ ব্যবসায়ীরা মনে করছেন ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ নয়, বরং করোনা সংক্রমণ রোধে টিকা কার্যক্রমে আরো গতি আনা প্রয়োজন। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। শীতে বিপর্যস্ত রংপুর, দেখা মিলছে না সূর্যের, শীতের দাপটে শহরের মানুষও ভোগান্তিতে, কষ্টের সীমানেই প্রান্তিক মানুষের, হিমশীতল বাতাস আর কুয়াশা ভেদ করে তারপরও ঘর থেকে বের হতে হচ্ছে শ্রমজীবীদের। ভারী কুয়াশায় ঢাকা পথঘাট, হিম বাতাসে কাহিল জনজীবন, প্রতিদিনেই কমছে উত্তরের তাপমাত্রা, শেষ বিকাল থেকে হানা দিচ্ছে শীত, দুপুরের পর একটু সূর্যের দেখা মিললেও তেজ নেই তাতে, উত্তরে ঠান্ডা হাওয়ায় শৈত্যপ্রবাহের মতোই ঠেকছে শরীরে। ঠান্ডাটা এমন হয়ে গেছে যে জীবনযান চালার জন্য খুবই কষ্টকর। এই বয়সে তো আমাদের অনেক কিছু অসুবিধা হয়ে যায়, হ্যাঁ, ঠান্ডার কারণে চলাফেরা সব কিছুতে অসুবিধা হয়ে যায়। গায়ে 4-5টা জ্যাকেটও আছে, কানটুপি মাথায় আছে, তাও ঠান্ডার তীব্রতা বাতাস লাগতেছে। দিন রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীতের দাপট বেড়েছে। এটা আমাদের উত্তরাঞ্চলের ঠান্ডা, আসলে এটা জানুয়ারি মাস তো শীতলতম মাস, বছরের শীতলতম মাস, যেহেতু আমরা হিমালয়ের কাছাকাছি, উত্তর দিক থেকে হিমেল হাওয়া আসতেছে, এটার কারণে আর ম্যাক্সিমাম মিনিমাম একটু কাছাকাছি চলে আসতেছে। আগের চেয়ে ম্যাক্সিমাম 25-26 ছিল, এখন 22.5, কিছুটা কাছাকাছি আসার কারণে শীতের অনুভূতিটা মনে হচ্ছে। শীত মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছেন রংপুরের মেয়র। সরকার 15 লক্ষ টাকা আমাদের শীত বস্ত্র কেনার জন্য দিয়েছে, সেটাও আমরা অলরেডি পারচেস করা হয়ে গেছে, এবং আমরা নিজস্ব অর্থায়নেও কিছু আমরা কিনতেছি। সব মিলে আমাদের যেখানেই প্রয়োজন এলাকাগুলো আমরা শীত বেশি পড়তেছে
আমরা চাই যে গরিব মানুষ যারা শীতার্ত মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য সিটি কর্পোরেশনের প্রস্তুতি আছে। নগরের 33 ওয়ার্ডে 250 কম্বল ও নগদ 15 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।